মুখ্যমন্ত্রীরও নয় কেন্দ্রীয় মন্ত্রীরও নয় এ আপনার মূল টাকা পয়সা ইয়া সম্পূর্ণ হক আছে যদি বিজেপি করা নাই বলে কোনোবা পাব লগা দুখিয়া মানুষে নাই পয়া তাক পাবর কারণে রাইজে জনতায় আজুরি আনব জবাবদিহি করব এড়িয়ে দিব যি দুখিয়া মানুষে পাব লগা প্রাপ্য অনুদায় ধান পয়া নাই বিজেপি নকরার কারণে কেক জোর করে আনব অন্যথা আমার জননেতা সকল রাজনেতা সকল ঘুমাবলে নিদিব ঘুমাবলে নিদিব প্রকৃত বিধবায় যদি পেনশন পোৱা নাই যদি বিজেপি করা নাই তেওঁক যদি দিয়া নাই ধরব বৃদ্ধয় যদি টাকা পয়সা পোৱা নাই প্রকৃত বৃদ্ধয় যদি টাকা পয়সা পোৱা নাই সুন্দরী আইজনী আঁচনির টাকা পয়সা যদি পোৱা নাই যিমান যি আঁচনি আছে প্রকৃত পাবলগা মানুহে যদি নাই পোৱা তাকো আপনাদের নিস্তার নিদিব সুমাব নিদিব জবাবদিহি করব আর কই দিব এয়া তোমালোকর নিজের টাকা পয়সা নহয় এয়া রাইজর টাকা এয়া রাইজর জনতার তেওলোকে করা কষ্টর টাকা তেওলোকর কষ্টর টাকা পয়সার আর জনের কর কাতলর টাকা পয়সা খাজানার টাকা পয়সা গতিকে রাইজ সমস্যা অতি ভয়াবহ নিজে উপলব্ধি নকরিলে এই বিপদর পৰা বেলেগে কোনো উদ্ধার করিব নোৱাৰে গণতন্ত্রত রাইজেই রজা রাইজে যাক ভাল পাইছে তাক তেওঁলোকে জনপ্রতিনিধি করে দিসপুরলৈ প্রেরণ করেছে রাইজে যাক দিসপুরত গৈ পোৱাৰ পাছত যিসকলে বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে তেওঁলোককো আসনৰ পৰা খহাই নামি নমাই আনিছে হৰ হৰকৈ খহাই নমাই আনিছে গতিকে রাইজে জনতা জনার্দন তেওঁলোকে সিদ্ধান্ত লব সিদ্ধান্ত লোৱাৰ সময় আহিছে যেতিয়া রাইজে প্রত্যেকে উপলব্ধি করেছে অবস্থা অর্থনৈতিকভাবে বড় ভাল নহয় যেতিয়া রাইজে দেখিছে যে নিজে পাবলগা প্রাপ্য অধিকার ধানের দাম পোৱা নাই প্রাপ্য আন অধিকার পোৱা নাই শিক্ষকসকলে শিক্ষকসকলের সমস্যা বহুত ফেন্সার বিদ্যালয় সমূহের সমস্যা শিক্ষকসকলের সমস্যা এজনীয়া শিক্ষকের সমস্যা এতিয়া আকৌ যিসকল টেট শিক্ষক হয়েছিল রেগুলার হওয়া নাই রেগুলার হবলে যাওতে তেওঁলোকে পে প্রটেকশন নাপায় আগতে যদি 40,000 পাই আছিল এতিয়া আকৌ 30,000 পাব গতিকে চারিওফালে সমস্যা বাট পথর সমস্যা বানপানী গড়াখহনীয়া ভয়াবহতাই কেনেকুৱা এটা পরিবেশ সৃষ্টি করেছে সকলোৱে জানে 8,00,000 অসমৰ খিলঞ্জীয়া অসমীয়া মানুহে বান গড়াখহনীয়ার কারণে নিজের ঘর ভারি হেরুয়ায় ভূমিহীন এই মানুষ হিসাবে জিয়াই থাকিবলগা হয়েছে সকল প্রান্ততে তেনেকুৱা মানুষের সংখ্যা হলে আমার মানুষের যখন রাজ্য স্বাধীনতার সময়ত আটাইতকৈ বেশি ধনী রাজ্য অসম আছিল যখন রাজ্য 1970 চনলৈকে অসমৰ মানুহে আটাইতকৈ বেশি তেল উৎপাদন করেছিল ভারতের ভিতর 50% ভারতবর্ষের মুঠ উৎপাদনের আধা তেল অসমে উৎপাদন করেছিল সেইখন অসমৰ সাধারণ মানুষের অবস্থা ভাল নহয় যখন দেশত ভারতবর্ষের যিমান চাহ উৎপাদন করে তাত আধাতকৈ বেশি 52% চাহ উৎপাদন করা এই রাজ্যখনের অবস্থা বড় ভাল নহয় মানুষের অবস্থা বড় ভাল নহয় নোহার মূল কারণটা হল দুটা এটা হল দিল্লির বঞ্চনা আঞ্চলিক অসমতা আঞ্চলিক বৈষম্য আর যেতালেক মনত রাখব যেতালেক আঞ্চলিক বৈষম্য থাকিব তেতিয়ালৈকে অসমৰ মাটিত জাতীয়তাবাদৰ যিটো চিন্তা সেই চিন্তাক কোনেও বাধা দি ৰাখিব নোৱাৰে আঞ্চলিক বৈষম্য যেতিয়ালৈকে থাকিব তেতিয়ালৈকে অসমত সমস্যাৰ সমাধান নহয় তেতিয়ালৈকে অসমত যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী যুৱক যুৱতীসকল যে বিদ্রোহী সংগঠনলৈ গতি কৰিছে সেই কথা বতৰবোৰ বন্ধ নহয় আঞ্চলিক বৈষম্যতা বন্ধ কৰিব লাগিব আমার অধিকার অসমৰ মানুহৰ অধিকার দিল্লীত দিব লাগিব অসমীয়া মানুহক তেওঁলোকে নিজৰ মানুহ বুলি ভাবিব লাগিব অসমক কেৱলমাত্র এ ফৰ আসাম বুলি কৈ দায়িত্ব সামৰিলে নহব সম্পদৰ ওপৰত অধিকার আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব দিল্লীত আছে কাজাফিনি রাজনৈতিক অধিকার নিয়োগ করার ষড়যন্ত্র বন্ধ করিব লাগিব আর আমি কব খুঁজো যে আগন্তুক দিন সমূহত আমি সরকারের পাওয়ার করিডরত যেতিয়াই সুমাম যেদিনাখনে ক্ষমতার সহযোগী হম বা ক্ষমতা হাতত থাকিব আমি অসমর মাটিত কা বলবৎ হবলে নিদিও এই কথা আর আঞ্চলিকতাবাদর
সেই চিন্তাক সেই শক্তিক আমি সকলো অনুধাবন করব লাগিব। নিজের দল লাগে, নিজের শক্তি লাগে, অসমৰ মানুষের শক্তি লাগে, রাজনৈতিক শক্তি লাগে। আর সেই রাজনৈতিক শক্তি দিল্লির চকুত চকুত হয়ে কথা কব পড়া রাজনৈতিক শক্তি যদি আছে, কেবলমাত্র জাতীয়তাবাদত আছে, কেবলমাত্র আঞ্চলিকতাবাদত আছে। গতি আমি আগন্তুক দিন সময় সেই চিন্তা লক্ষ্য লৈ আমি আমার কামকাজ আগবাই লো যাব লাগবে। গতি আজি এই শুভক্ষণত আমার যখন জাতীয় সৈনিক সেবকে জাতিটোর কারণে দিন রাতি কাম কাজ করে জাতীয় পরিষদক এই অবস্থালে আগবাই লৈ গল, সকলকে মই শ্রদ্ধা জানাইছো, কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। যখন সুধি সমাজ, সাধারণ জনতা, জনগণ, বুদ্ধিজীবী, পণ্ডিত, শিক্ষক, শিক্ষয়িত্রী, কৃষক, শ্রমিক, হালুয়া, হজুয়া যখন আজিও বিশ্বাস করে যে মাটিত মানুষে মেরুদণ্ড পুনায় নিজের শির উচ্চ করে স্বাভিমানে জিয়াই থাকিলে হলে জাতীয়তাবাদ লাগিব, সেই সকলের প্রতিও শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তেওঁলোকৰ চিন্তা, তেওঁলোকৰ সাহস, তেওঁলোকৰ পরিকল্পনায় আমার শক্তি, তেওঁলোকক লৈ আমি আগন্তুক দিনত আমি আগবাঢ়ি যাম। লাহে লাহে প্রতিগী মানুষে সেই কথা উপলব্ধি করব আর আমি প্রতিটা জাতি, জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধর্মাবলম্বী লোকক জাতীয়তাবাদক সংকীর্ণতার গন্ধির মাজত নারাখি আমি সকলকে লৈ আমি আগবাহিব খুঁজছো। ইনক্লুসিভ জাতীয়তাবাদের চিন্তা, যত সংকীর্ণতা নাই, যত কেতিয়াও ভেদাভেদর রাজনীতি নাই, তেওঁলোকে ভেদাভেদর রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে, হিন্দু মুসলমানের রাজনীতি করে, আমি একতার রাজনীতি করো, এক অসম, ঐক্যবদ্ধ অসম, এটাই শক্তি, এটাই সাহস। তেওঁলোকৰ নেগেটিভ, তেওঁলোকৰ চিন্তাত ঘৃণা আছে, আমার প্রেম আর ভাতৃত্ববোধ আছে। তেওঁলোকৰ চিন্তাত বিভাজন আছে, আমার চিন্তাত একতা আছে। তেওঁলোকৰ চিন্তাত পদলেহন করা মন আর চিন্তা সিদ্ধান্ত আছে, আমার চিন্তাত স্বাভিমান আছে, মেরুদণ্ড পুনাই শির উচ্চ করে অসমৰ কারণে, অসম মাতৃ কারণে যুঁজা শক্তি আর সাহস আছে। গতি আগন্তুক দিন সমূহ সেই জাতীয়তাবাদের দর্শনটির প্রতি মানুষ নিশ্চিতভাবে মানুষ ওলাই আহিব, মানুষ কেবলমাত্র চাই আছে, কারণ বিগত সময়ছোৱাত জাতীয়তাবাদের শক্তি বা আঞ্চলিক দলসমূহে রাইজক বিশ্বাসঘাতকতা প্রতারণা করার পাছত মানুষের মাজতো একটা সন্দিহান ভাব থাকাটো স্বাভাবিক, মানুষের মাজত সন্দেহ থাকাটো স্বাভাবিক। কিন্তু আমি রাইজক পুনের কথা দিছো, যা তিনটা বছর আপনাদের দেখিলে জাতীয় স্বার্থত আমি কেতিয়াও কোনো কারণতে আমি পিছ হুহুকি নাহো, কেতিয়াও বিশ্বাসঘাতকতা প্রতারণা নকরো। বিশ্বাসঘাতকতা প্রতারণা করা মানুষ আমার লগরে আপনাদের দেখিবলৈ পাব কাইলৈ বা পরখিলে। আমার সেই সময়ত ছাত্র সন্থা, যুব ছাত্র পরিষদ করে থাকার সময়ের কোনোবা মানুষে নিজের সুবিধাবাদর কারণে, নিজের মন্ত্রিত্বর কারণে হয়তো জাতিটুক বিশ্বাসঘাতকতা করব পারে, ঠগিব পারে, প্রবঞ্চনা করব পারে। এনেকুৱা বহু মানুষ ওলাইছে কা বিরোধিতা করে, যি দলে কা জাপি দিলে তেওঁলোকৰ লগত মিতিরালি করা, দহৰম মহৰম করে থাকা মানুষও অসমত রাইজে দেখিবলৈ পাইছে। গতি বিশ্বাসঘাতক নেতা থাকিব, ছাত্র নেতা থাকিব, বিশ্বাসঘাতক দালাল শিল্পী থাকিব, সাহিত্যিক থাকিব, টকা পয়সার ধান্দা করা ব্যবসায়ী থাকিব, সব থাকিব। কিন্তু আমি কব খুঁজু যে যেতিয়ালৈকে জুন বেলি তরা থাকিব তেতিয়ালৈকে অসমীয়া মানুষ জিয়াই থাকিব লাগিব, জিয়াই থাকিবলৈ এই সংগ্রাম মেরুদণ্ড বেকা করে নহয়, মেরুদণ্ড পুনাই জিয়াই থাকিবলে এই জাতীয় সংগ্রাম, এই রাজনৈতিক সংগ্রাম। আর তার কারণে আমি সকলে কাম করে আছো আর কাম করে থাকিম। গতি সকলকে এই শুভক্ষণত শ্রদ্ধা জানাইছো, সমগ্র অসমবাসী রাইজর প্রতি পুনের নত শিরে প্রণিপাত। এই সময়ত আমার শ্রদ্ধার সাংবাদিক বন্ধুসকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা। এই সংকটের ক্ষণত, ভোগবাদী রাজনৈতিক দলখনের সময়ত, কিনা বেচা করার সময়ত আপনাদের আমাক সহযোগিতা আগবাইছে, অলপ হলেও বুকুর মরম দিছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকসকলে অলপ হলেও আমাক জায়গা দিছে, যে সেইটোৱে আমার আশা। মানে উমি উমি জ্বলি থকা এখন চাকির শলিকার যেটু জ্যোতি, সেই আশা, সেই যেটু চেতনা, তাক লৈ আমি যাত্রা আমি অব্যাহত রাখিছো। আর আমি দৃঢ় বিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী
আমি অসমৰ মাটিত আমি সকলোৱে শ্রম করিলে সকলোৱে যুঁজিলে আমি খেলৰ খেলপথাৰ যিখন যুঁজৰ ৰণক্ষেত্ৰৰ পৰা পলায়ন নকৰিলে আজি নহয় কাইলৈ অসমৰ মাটিত নীলিঙা কাখত জাতীয়তাবাদৰ বিজয় ধজ্জা সগৌৰৱে স্বাভিমানে আকাশত উৰিব। এইখিনিকে কৈ পুনৰবাৰ সকলো ৰাইজক মই শ্ৰদ্ধা জনাই সকলোকে আন্তৰিক শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন জনাই মই মোৰ বক্তব্য সামৰি মাজে ধন্যবাদ জয় অসম। লুৰিনজ্যোতি গগৈ জিন্দাবাদ। লুৰিনজ্যোতি গগৈ জিন্দাবাদ। অসম জাতীয় পৰিষদ জিন্দাবাদ। অসম জাতীয় পৰিষদ জিন্দাবাদ।